সকল রাজবন্দীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমাদের দেশরত্নী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বর্তমান যে সংসদ চলছে এই সংসদে যে আইন পাস হবে সেটা আইন হিসেবে গণ্য হবে না কারণ এটা অবৈধ সংসদ কাজেই এই সংসদকে আমরা বয়কট করলাম আমাদের নেতা জিয়াউর রহমান কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই সরকার ভাঙার বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছে সাতই জানুয়ারির নির্বাচনকে জাতি প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ বিশ্বাস করে এই সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না দেশের মানুষ দেখতে পাচ্ছে যে সামনে দুর্ভিক্ষের পদধ্বনি এই দুর্ভিক্ষের পদধ্বনি থেকে বাঁচতে হলে দুর্ভিক্ষ ঠেকাতে হলে এই সরকারের পদত্যাগ অনিবার্য হরে কৃষ্ণ হরে রাম।